Hi guys, good morning. Welcome back to my Bangla Blog channel. So back to home and আজকে আমি সকালবেলা উঠে বলছি রিয়াঙ্কা দরজা খুলে আর সমুদ্র দেখতে পাবো না। বলছি হ্যাঁ এটা তো সত্যি। বলছি কবে যাব ঘুরতে যাবো, আমি বলছি অনেক দেরি আছে, তুই আশা তুই ছেড়েই দে। বাট যাই হোক এখন বাড়িতে চলে এসেছি, আবার নর্মাল লাইফ স্টার্ট হচ্ছে, কিছুদিন তো এরকমই চলবে। তো উইদাউট এনি ফার্দার ডিলে চলে আজকের দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করা যাক। মন্দারমণি থেকে এসে আমি আর আমি দুজনেই ভাবছিলাম যে কাশ আমাদের বাড়ি এরকম সি বিচে হতো, সকালবেলায় উঠতাম আর এরকম সমুদ্র দেখতে পারতাম, বা আমাদের বাড়ি পাহাড়ে হতো, সকালে উঠে চারিদিকে পাহাড় পাহাড় দেখতাম। আর পুনে ফ্ল্যাটটা ওরকম জানো তো, পুনে ফ্ল্যাটের ব্যালকনি থেকে না দূরে একটুখানি পাহাড় দেখা যায়, আর পাহাড় দেখে আমার কী আনন্দ লাগবে যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। মানে ওটাই, মানে ক্লোজ টু নেচার থাকলে খুব ভালো লাগে মনটা, চারিপাশে গ্রিনারি ভরা থাকবে, পুকুর থাকবে, লেক থাকবে, এরকম দেখলে দেখবে মানে মানুষের মনটা সকাল সকালই ভালো হয়ে যায়। যাই হোক এখন সেটা তো নেই আপাতত, তো ঘরটাকে পরিষ্কার করি আর দিনটাকে যেরকম চালু করা সেরকমই করি। সকালবেলা উঠে ঘর পর পরিষ্কার করে নিলাম, তারপর একটু বসে গেছি এডিটিং করতে। কালকে রাত্রিবেলা আর এডিটিং করিনি কারণ আর এনার্জি ছিল না, আজকে এখন এডিট করে পোস্ট করতে হবে। আর এখন কিচেনে যাচ্ছি, একটুখানি স্মুদি বানিয়ে খেয়ে নি কারণ খুব খিদেও পেয়ে গেছে। আজকে তোমাদেরকে দেখাবো যে আমি আর অমিত কত ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট করি, ঠিক আছে? এইদিকে দেখো অমিত, ওইটুখানি কলে আছে তো অল্প স্বল্প তো দেখিয়ে দেবো। তো এইটা হচ্ছে হলো আমার ব্রেকফাস্ট, যেটা হচ্ছে হলো ব্যানানা স্মুদি, আর এইটা হচ্ছে হলো আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট, যেটা হচ্ছে হলো শুকনো লঙ্কাতে ভাজা ভাত। বাও বাও রে বাও, সকাল সকাল শুকনো লঙ্কা দিয়ে অনেকেই ভাজা ভাত খাচ্ছে, এখন ওকে ডিস্টার্ব করবো না, ওটা কিছু শুনছে। তো আমি আমার মতন বসে এখন স্মুদিটাকে এনজয় করবো। এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, আজকে হচ্ছে হলো মঙ্গলবার, আর মঙ্গলবার দিন আমার টার্গেট হচ্ছে হলো তিনটে ভিডিও দেওয়া, ঠিক আছে? একটা দ্য পশ প্যালেটে, একটা আমার ইংলিশ চ্যানেল যেটার নাম হচ্ছে রিয়াঙ্কা সরকারে, আর একটা হচ্ছে হলো আমার থার্ড চ্যানেল যেটার নাম হচ্ছে দ্য শপিং সাগা। এবার টার্গেট তো সেট করে নিয়েছি, এবার সেটাকে অ্যাচিভ করতে গিয়ে আমার মানে দম বেরিয়ে যাচ্ছে। এই সেই ছবিটা দেখে নাও, এখন আমাকে লেকচার দিচ্ছিল যে সবাই নাকি ওকে বলছে কি করতে, ঘুড়ি কমাতে। আর তুই কি বললি আমাকে উত্তরে? এক্সারসাইজ তো করছি, ঘুড়ি কমে যাবে। হ্যাঁ সত্যি, প্রত্যেক দিন এত এক্সারসাইজ পায় না, এন্ডে আমার খারাপ লাগে যে এত চেষ্টা করছে ও। থ্যাংক ইউ, সত্যি বাবা খুব খারাপ লাগে, স্বপ্নে এমন চেষ্টা করে, স্বপ্নে এক্সারসাইজ করে, স্বপ্নেতে এমন চেষ্টা করে যে খারাপ লাগে, মানে বেচারাটা ভালো করে ঘুমাতে পারছে না স্বপ্নে এক্সারসাইজ করে করে। স্বপ্ন করি, রিয়েল লাইফেও করি। রিয়েল লাইফে করিস? করি করি, তুই তখন ঘুমাস তখন করি আমি। এত মিথ্যে কথা বলছিস না, কি বলবো সত্যি করি, সকাল আর্লি ইন দ্য মর্নিং উঠে এক্সারসাইজ করে আমার শুয়ে পড়ি। এত মানে কি বলতো, তুই রমিতের মতো মিথ্যে কথা বলছিস। রমিত বলতেন আই এম আ সুইমিং চ্যাম্পিয়ন, এদিকে সাঁতার কাটতে পারতো না, তুই ওরকম মিথ্যে কথা বলছিস। যাই হোক এখন গিয়ে ফ্রেশ হয়ে নি দুজনেই করে, তারপর একটুখানি লাঞ্চ করে নি। আজকে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, ভুল করে মানে দুটো বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল, ভুল করে আমি মানে মাথা থেকে স্কিপ হয়ে গেছে, আমার বাড়িতে চলে গেছে পার্সেলটা। ভাবছি কি বিকেলবেলা নিয়ে আসতেও পারি, বা হয়তো মাকে বলবো যে কারোর হাতে পাঠিয়ে দিতে। যদি পার্সেলটা চলে আসে তোমাদেরকে দেখিয়ে দেবো কি আছে, যদি আজকে না পাই কালকে দেখিয়ে দেবো। চল রেডি হ, চল। কোন রেডি না, অফিসের কাজ আছে, আজকে যেতে বলছি না, রেডি হ, খেতে যেতে বলছি। সেটা না, আমি বলছি সেটাই, এখন আমার কাজে বসতে মিটিং আছে। তুই তো বলি খেতে যাবি, এই এত কথা বদলাস না, এইভাবে আর বাঁচতে পারছি না আমি। মাথা ঘুরুস, মাথা ঘুরুস। আমি এই যে স্যান করে এসেছি, হ্যাঁ এসে আমি তোমাকে কি বলছি শোনো, কি বলছিস? চোখের আলো দিয়ে তোমাকে ভস্ম করবো, তুই কি সেটাও করছিস? তোর চোখ লাল হয়ে গেছে কেন, আলো ফালো দিয়ে আমাকে ভস্ম করবি নাকি? চুপ কর, এখন তাড়াতাড়ি রেডি হয়নি। খেয়ে এসে আমি আর অমিত ডিসাইড করেছি যে একটুখানি মহাভারত দেখবো, আর এইদিকে দেখো আমি একটুখানি পা দিয়ে এরম ভাবে বসেছিলাম। অমিত কি বলছিল বল? আমি বললাম আমাকে এই বাড়িতে এই সিটটা এরম ভাবে বসছি যেন মনে হচ্ছে যে ট্রেনে ট্রাভেল করছি, এটা তো রিজার্ভেশন তোর টিকিট আর আমি উইদাউট টিকিট যাচ্ছি না, লোকেরা দেখি এরকম বসে একটুখানি একটুখানি জায়গাতে বসে বসে আমি একটু বসে উঠে বস, নেই আমি একটুখানি জায়গা নিয়ে বসে গেছি, নে বস আমি সরিয়ে দিয়েছি যা। আহ ও হ্যাঁ ঠিক ঠিক, টিকিট আমার
দেখো নিজে নিজেকে দেখছে, এ না যে আমাকে দেখছে বা অন্য কাউকে দেখছে, নিজেও নিজেকে হিরো বলে। খেলতাম তোমরা মেনে নাও, সবাই মেনে নাও। হ্যাঁ মেনে নেবে কি, সবাই জানে। হ্যাঁ ঠিক আছে, মজা করতে লাগছে তো। তুই তো বলে জোরে জোরে ঘুষি মার, আস্তে আস্তে ঘুষি না এরকম, আস্তে আস্তে কন্টিনিউ কর। এইদিকে দে, এই হয় যখন তোমরা এমন একটা ছেলের সাথে বিয়ে করো যে সারাদিন মাংস খায় আর যার কোনো ফিটনেস রুটিন নেই, তা এরকম লোকের সাথে যদি তোমরা বিয়ে করো তাহলে তোমাদের জীবন কেটে যাবে তাকে ঘুষি মেরে মেরে, তার সেবা করতে করতে জীবন কেটে যাবে। এই হয় যদি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করো, আর ইয়ে কি বলে, না হলে তোমার তার ওই পায়ে পরে পা দিয়ে পাড়িয়ে দিতে হবে, না হলে তার পিছে ঘুষি মারতে হবে, না হলে তার চুল টেনে টেনে তাকে আরাম দিতে হবে। এরকম বলিস না, একটা ম্যাডাম আছে ডক্টর, উনি আমাকে প্রতিদিন বলে চেঞ্জ হয়ে ইটিং হ্যাবিটস অমিত, আমি তোকে পিটটা মেসেজ করতে হলো ব্যথাটা কমানোর জন্য, এখন তুই যদি করাবো বেড়ে গেল ব্যথাটা। কেন রে, কিছু করে নেই, বেশি আমি আর পারবো না রে, এইসব তোর ফোন দি আমাকে তো বেশি খাটানো, আমি আর পারবো না করতে। দেখলে থেকে থেকে চুপচাপ যে লিপ বাম লাগায় এই লাগায় এই করে করে ব্লগে আসে, এবার দেখলে তো এইটা হলো ট্রু ফ্যাক্ট, আমি কিচ্ছু বলা দেখলে তো, দেখলে দেখলে শুধু লিপ বাম দিয়ে শুরু শুরু হলো, এখন তো দেখেনি, এখন আর কিছু করবে না। সত্যি কথা বলি, শুধু লিপ বাম লাগাই না সারাদিন, না সারাদিন বিশ্বাস করি শুধু লিপ বামই লাগাই না, না হ্যাঁ এই হলো আসল কথা। আমার আমার ডেস্কটাকে পুরো দখল করে রেখে দিয়েছে। এই দেখো তোমরা ডেস্কটাকে দেখো, সব ওর জিনিস, আমি এরকম মোটেও করি না, ঠিক আছে মোটেও করি না, ঠিক আছে যাই। দেখো আমি কি দেখছি, দেখো দেখো দেখে নাও তোমরা একবার, তারপরে আমি তোমাদের বলছি, দাঁড়াও বন্ধ করো বন্ধ কর। আমি তোমাকে বলছি কি, রিয়াঙ্কা তুই একটা কাজ কর, ফানি চল কিছু করি, সবসময় এত রোম্যান্টিক করতে ভালো লাগে না। তুই আর আমি রোম্যান্টিক কি করি লাইফে, কি করিস তুই, উল্টো বল যে রিয়াঙ্কা চল রোম্যান্টিক কিছু বানাই, আমরা তো সারাদিন ফানিই বানাই। ফ্লাইং মিস তো রোম্যান্টিক কি করে, ফ্লাইং মিস মাঝে মাঝেই করে, বা তা তুই যে কথাটা বললি না চল কিছু ইয়ে করি কি বলে না ফানি করি, আমরা তো সারাদিন ফানিই করি, রোম্যান্টিক কোন সে করি আমরা। ইনস্টাগ্রামে আমার রিলটা সবাই দেখো তাহলে বুঝে যাবে, ওই একটা রোম্যান্টিক জিনিস বানিয়েছিস তাও আমি অনেক বলে বলে
মাথা না না ও সেইদিন রিলটা বানিয়েছে কিন্তু বাদ বাকি স্লোমো যা তোমরা দেখেছো না সবাই বলবে চল না করি চল না করি ওটা তো আমার রিলের জন্য আমিই করেছিলাম ওই স্লোমোটা তুই করেছিস বাদ বাকি যে ভিডিওতে ব্লগে যা দেখেছো রিলের কথা আছে রিলের কথা আছে বুঝে চল কিছু ইয়ে করি ফানি করি সবসময় তো রোমান্টিক করি রোমান্টিক তো কি করি একটা ফানি রিল বানাতে হবে চল আমি তোর ফানি রিল বানাই কি বানাবি হ্যাঁ কি বানাবি এ ভাব দেব কি বানাবি আমি আসল কথা কি বলবো এই ছেলেকে দেখে না ওনা আজকাল পুরো ইনস্টাগ্রামে এডিক্ট হয়ে গেছে সারা দিন রিল দেখে সারা দিয়ে দেখে না তোমরা দেখে না থ্যাংক ইউ ভালো করে দেখাচ্ছে তো ফটো হ্যাঁ ভালো লাগছে এবার কি ভালো লাগছে আগে আগে তো চামল লাগছিল এখন এবার ঠিক লেগেছে এবার তো দাইটা উঠেছে এবার একটু বেটার লাগছে উঠে যাবে আমি দিয়ে হ্যাঁ একটু উঠেছে এই দেখো মুখটা দেখো এখন আমার সাথে ঝগড়া করে বসে আছে কেন আমি বলছি আমি সবাইকে আমি বলছি আমি আজকে বলছি হ্যাঁ বল 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 দেখো আজকে আমরা অনেক আগে দুপুরে খেয়েছি তো বিকেলে আমি কিছু খাইনি তো আমার এই অ্যারাউন্ড 7:30 খুব খিদে পেয়েছে আমি রিয়াঙ্গাকে বললাম যে আমি আজ রাতে নিতে মাংস রাখবো প্লেন ঝোল করবো তো আমার খুব খিদে পাচ্ছে কিছু একটা খাই তো ও আমার মা রিয়াঙ্কা দুজনে আমাকে বললো বাড়িতে ম্যাগি করে দিচ্ছি রিয়াঙ্কা নিজে বলছে আমি করে দিচ্ছি তুই যাস না অর্ডার করিস না আমি খেয়ে নিচ্ছিলাম ঠিক আছে তো পরে ভাবলাম কি আমার এই গরমের মধ্যেও করবে আমি তুই ছেড়ে দে আমি অর্ডার করে দিচ্ছি আমি কি একটা নুডলসই অর্ডার করলাম আসতে 1 ঘন্টা লাগবে অর্ডার প্লেস অ্যাড হলো কোড অ্যাপ্লাই করলাম লাস্টে পেমেন্ট যে করতে যাবো ফোনপেতে মানে জাস্ট আমার ওটিএ দেবো পাসকোড দেবো ভেরি ব্যাড লাইফস্টাইল ভেরি ব্যাড হ্যাবিট মাথায় ধরনি গরম আর তুই তাহলে আমাকে আগে বুঝিয়ে বল আমি তখন খাস না আরে কতদিন বুঝাবো বুঝাতে বুঝাতে আমার মুখ থেকে গেজা বেরিয়ে যাচ্ছে এবার কি বেরিয়ে গেছে কি না বলে না মুখ থেকে বলে মারিও না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমারও রাগ হয়ে গেছে রাগ হয়ে তারপর রান্না করে ওই জন্য ম্যাগি করে নিয়েছি জাস্ট বাড়ির খাবার খাই এটাও যে এমন কিছু ভালো সেটা না বাড়ির খাবার খা বাইরের খাবার এভরিডে খাস না রে তোর ভালোর জন্যই বলি আমি রান্না করবো আমাকে সব কেটে কুটে দিচ্ছে নিজেকে নিই না মাংস এখানে ম্যারিনেট হয়ে গেছে এখানে পেঁয়াজ রিয়াঙ্কা কেটে দিয়েছে টমেটো আলু কাঁচা লঙ্কা লাগবে আমি হচ্ছি অমিতের হেল্পার অমিত হচ্ছে হলো মেন কুক দেখবে মেন কুকের সাথে সবসময় একটা হেল্পার থাকে আমি হচ্ছি সেই হেল্পারটা সাগরের কি বলে সাগরের তুই আমার সাগরের হেল্পার হেল্পার বলছি না আমার সাগরের হ্যাঁ ওই চল আমি রেডি ফটাফট ওকে কেন না ব্লগ করতে বেশি একটা ভালো লাগছে না কেন জানি না খুব লো অন এনার্জি ফিল হচ্ছে বাট যতটা পাচ্ছি তার মধ্যেও করছি আজকে একটুখানি উইকনেস টাইপের আছে আসলে এত লং ট্রিপ টাইপের ছিল না দেখবে যে কোথা থেকে ঘুরে আসার পরে একটা ওই একটা লেজিনেস থাকে একটা মনে হয় যে হ্যাঁ একটু ঘুমিনি একটু ল্যাদ খিনি আর একটা ভাব থাকে তো সেইভাবেই আমি আর অমিত ভুগছি এখন একটুখানি ল্যাদ খোর মোড়ে আছি আমরা মানে যাই হোক ডিনার করি ডিনার করে এসে আমি আর অমিত বসে পড়েছিলাম মহাভারত দেখতে কারণ আমরা পুরো মহাভারত ফ্যান মানে পাগল হয়ে গেছি একটা এপিসোড দেখি তো মনে হয় আরেকটা দেখি আরেকটা দেখি মনে আরেকটা দেখি এই করতে থাকি তো যাই হোক আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি এই হোক তোমাদের ব্লগটা ভালো লেগেছে আজকে জানি যে অনেকটাই ছোট ব্লগ গেল আজকে সারাদিন ও আর আমি খুব ল্যাদ খেয়েছি তাই না কি হচ্ছে আমাদের আজকে টায়ার্ড আমরা মন্দামণির থেকে এসেছি মন খারাপ যে হ্যাঁ ওটাই ছেড়ে চলে এসেছি প্লাস তারপর আবার ব্যাক টু অফিস ব্যাক টু ওয়ার্ক অবশ্য ও তো ওয়ার্ক করেই যে তোরা জানো তো প্রতিদিন ব্লগ দিয়েছে ওর তো কোনো ব্রেক ছিল না হ্যাঁ বাট ওই মানে ওই একটা জায়গাতে ঘুরে এসেছি তো একটা কিনা একটা ল্যাদ খোর মুডে আছি দুজনেই তো আজকে মোটামুটি যতটা পেরেছি ব্লগ করছি আমি আজকে বলছিলাম যে ব্লগ করিস না রেস্ট নে তাই বললাম না রেস্ট নেবো না করে নি হয়ে যাবে তো যাই হোক আজকে ব্লগটা ছোটোখাটোর মধ্যে আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে নেক্সট তোমরা কী দেখতে চাও প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও আমি ভাবছিলাম হয়তো কালকে রুম ট্যুর দিতে পারি যদি তোমরা চাও তো যদি তোমরা সেটা চেয়ে থাকো তাহলে প্লিজ লিখে জানিও এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই তারপর কি বলতে হবে কি বলতে হবে বলে দিলি তারপরে কি স্টে হ্যাপি
স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে পজিটিভ বাই বাই।